الله أحد الله الصمد. تفسير وجيته أمار يرشد سيد أبو الخير محمد ودي الله ونقولان يقول هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أي شأن رسول الكتر وجود سبحان الله সম্মানিত উপস্থিতি। সুতরাং আল্লাহর পরে এই কথাটা আর বলবেন না, আল্লাহর সাথেই আছে। আল্লাহ যেই ঘরে আপনার আছে সেই ঘরটাই খুলে দেখেন রাসূল। সুতরাং আল্লাহকে আলাদা রাসূলকে আলাদা করার কোন সুযোগ নাই। আপনার ইমান নামক একটা ঘর আপনি বলতে পারেন, ইমান নামক ঘরের মধ্যে আল্লাহ সুতরাং রাসূলকে আগে ধরবেন লগে, তারপরে আল্লাহ আয়েশা করব। যেমন তিনি রাসূল মদিনা হইতে সবকিছুই পারেন দেখিতে, আল্লাহ রাসূল সব জায়গা হইতে সবকিছুই পারেন দেখতে বুঝতে জানতে। যেহেতু আল্লাহ রাসূল এমন প্রমাণ করতে হবে রাসূল ভিন্ন কোন বস্তু পৃথিবীতে নেই, এমন প্রমাণ করতে হবে রাসূল ভিন্ন কোন প্রাণীও নেই, না বস্তু আছে না প্রাণী আছে না জোয়ার ভাটা। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে প্রমাণ করতে হবে রাসূল আগে, রাসূল আগে আগে। ঠিক আগে বলতে আরো একটু গভীরে চিন্তা করুন যে আপনার জান যখন আজরাইল নিতে আসবে, এটা আম কথা, জান আজরাইল নেবে না। কারণ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আপনার জানটা তো রাসূল, সেই রাসূলকে আজরাইল নিতে আসবে, আজরাইল বায়ের ক্ষমতা আছে। এই অবস্থায় প্রত্যেকটা ক্ষেত্রেই আজরাইল আপনার সামনে হাজির হলো, তখন আপনি আপনার জান দেওয়ার আগেই তো রাসূলের জানটা আজরাইলের সামনে হাজির হয়ে যাবে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আপনার জানের উপর আপনার সন্তোষ করার কথা, সালামের উপরে সালাম দিতে দিতে সুদা যেই দিক থেকে আইসত্রবালা সেই দিকে দেখবি। এর হাজিরিন সেই রাসূলকে সবসময় খেয়াল রাখবেন। আমার প্রতিটা ক্ষেত্রে আমি প্রমাণ করতে যাব আমার অস্তিত্ব নেই, লা মাকসুদা ইল্লাল্লাহ, যেমন কি তেমনি হলো লা মাকসুদা রাসূল। এর হাজিরিন নাতি রাসূল শেষ হবে, আমার শেষ হবে।